আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা শুরু করতেছিলাম হলো রাত থেকে, তো সন্ধ্যার পরে হলো আমি ভয়েস দিতেছি। তো এখন তো আপনারা সবাই জানেন আফুর আমার দুজনের বেবি হবে, তো খুব শীঘ্রই হয়তো বা আফুর আর 15 দিনের মতো আছে, আমার 20 দিন এরকমই। তো আফু যেহেতু আগে সিজার করবে, তো আফুর 15-20 দিন আছে, তো আমার একটু বেশি হইতে পারে, তারপর জানি না। তো আমি আফুর বেবি হওয়ার পরে তো মানে আফুর আগে থেকে কিছু কেনাকাটা আছে, যেহেতু সাফায়াত ছোটো, তো সাফায়াতের অনেক কিছুই কেনাকাটা, তো এইগুলো দিয়ে বেবির জন্য ইউজ করতে পারবে। তো আমার তো ফার্স্ট বেবি, তারপরও আমার বেবি হওয়ার পরে আর সাথে সাথে তো বাইরে যাওয়া পসিবল হবে না, যা দরকার হবে আপনাদের ভাইয়ারই আনতে হবে, তো আমি নিজে থেকে কোনো কিছু আনতে পারবো না, 15-20 দিন বা 1 মাসের মধ্যে বাইরেও কোথাও যেতে পারবো না। তো তার জন্য চিন্তা করলাম যে আগে থেকেই কিছু টুকিটাকি দুই বেবির জন্যই নিয়ে যাই, তার জন্য হলো মার্কেটে চলে আসলাম। তো সাথেই থাকুন, দেখতে থাকুন যে আজকে আমাদের নতুন দুই বেবির জন্য কী কেনাকাটা করি। তো আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আবার একটা কথা, আপনারা আমাকে বাজে কমেন্ট করতেছেন যে এই অবস্থা, তারপর তো বিয়ে ঠিকই খাইতে গেছো। হ্যাঁ, বিয়ে খাইতে গেছি, আপনি একটু আপনাদের বোঝানোর কোনো ইয়ে নাই আমার, কারণ আমার এই সময় আমি বুঝি যে আমার কতটা প্রবলেম। তো আমাকে আপনাদের ভাইয়া বলছিল যাওয়ার জন্য, মানে এমনিতে তো মিমাপুর বিয়ের অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে যাই নাই, চাইছিলাম না যে শুক্রবারও যাব। তো আপনাদের ভাইয়া বৃহস্পতিবার থেকে বলতেছিল যাওয়ার জন্য, তো বলছিল যে আসো, তারপর আমরা বিকেল বিকেল চলে যাবো না, কিন্তু আমি তাকে মানা করছি। আমার শ্বশুর বাবা কল দিছিল, আমি সবাইকে না করছি, কারণ আমার শরীরটা অনেক বেশি নরমানো, কখন কি হয়ে যায়, এই সময় মানুষের বাসায় না যাওয়াই বেটার। তো তারপরও আমি 10টার দিকে হলো, যেহেতু প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লাগছে, আর এমনি এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য একটু লেট করে ঘুম থেকে উঠি। তো আমি ঘুম থেকে উঠা হলো একটু বাইরে ব্রাশ নিয়ে আর রোদ্রে বসছিলাম, এরকম সময় দেখি আমার শাশুড়ি মা বাসায় আসছে। তো তারপর আমি মাকে বলছিলাম যে আমি যাব না, কারণ আমার শরীরটা অনেক খারাপ, কিন্তু মা দেখি বেজার হয়ে যেতেছে, মানে যেহেতু বাসায় আসছে ওই ক্ষেত্রে তো আর তাকে বেজার করে দেওয়া যায় না। আমি তারপর অনেকবার না করছি, কিন্তু মা শুনল না। তারপরে হলো আমি হালকা পাতলা একটু কোনো রকম ফ্রেশ হইয়া তারপরে মার সাথে গেছি। আমি যাওয়ার পরে কিন্তু আমি একদমই বাইরে বের হই নাই, আমি আফুর রুমে গেছি। আফুর রুম থেকে আবার হলো দুপুরে একটু খাওয়া দাওয়া করে আবার রুমে চলে গেছি, তারপরে বাসায় চলে আসছি। এমনি গেলে কিন্তু সচরাচর আমি বাইরে হাঁটাহাঁটি করি বা সবার সাথে কথা বলি, সবার সাথে দেখা সাক্ষাৎ কইরা হলো ঘরে চলে গেছি, আমি একদমই বাইরে বের হই নাই। তো কে বাজে কমেন্ট করবে না, না বুঝে না শুনে। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন যে আসলে বেবির জন্য কি কেনাকাটা করি, আর আমাদের জন্য দোয়া করবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখছি যে একদম নিচেরটা, হ্যাঁ দেখছি সুন্দর।
কতক্ষণ ডাকছেন বলুন? আর ওটার ওই যে এটা চেঞ্জ করা সেটা দেখ। এটা কি পছন্দ হয়েছে ভাই? দামে পছন্দ না? আরো দেখাই অনেক আছে, দেখাবো নেওয়ার ইচ্ছা থাকলে আমি দেখাই সবসময়। দেখি আমরা একটু চেক করে নিই, চেক করে নিই একটু দেখান দেখান। এগুলো কি লাভ দেওয়া নাকি? না না লাভ না। এগুলো কি দেওয়া? ওটা আরো ডিজাইন বানাই, চায়না ডিজাইন, চায়না কথা বাসা আছে, চায়না ডিজাইন বাসা না, স্প্যানিশ না। আমরা যেগুলো চাইতেছি ওগুলো পাইতেছি না। না না না, কারণ আমরা যেটা চাইতেছি ওইটা পাইতেছি না, যেটা কইছি ওইটাই মানে আগে পছন্দ হলে কালার পাওয়া যাবে জিনিসে ভালো মোটা। এটা এটা খুলেন তো, এটা কি এক কালার এই কালার দেখেন অনেক কালার আছে, দেখাবো? না না কালার আগে কালার পাওয়া যাবে, কালার তো প্রায় যে কোনো কালার দিতে পারবে। এগুলো প্রাইস কিরকম? আচ্ছা ঠিক আছে, ওই দুটোই লাগবে। কয়টা লাগবো? কয়টা লাগবো এই গরু? এটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে, জানি ওটাই ভাল লাগে, ওটাই ভাল লাগে ভাই। এতগুলো সবগুলো খোলা লাগবে না? ভালো লাগছে তার ১০,০০০ রাবা রে, এগুলো তো রাবা।
এটা রাবার ধরে রাখবে তো, সবই তো রাবার, নাহলে এগুলো নিতে পারো। আসছি জুতা কিনতে বাটা শোরুম। প্রাইস বেশি হয়ে গেল, 3,000।